সিক্রেটের ফুটেজ যারা ডিলিট করে দিয়েছে। মূলত কারণটি হলো একটি ব্যানারকে ইস্যু করে টিএমসিপির কিছু লোক ব্যানার, ওনাদের ব্যানার হারিয়ে গেছে, কি হয়েছে আমরা সেটা এক কোনো মতে কিছু জানি না। ওনারা দোষারোপ করছে আমাদের ওপর যে নাকি ব্যানার আমরা কিছু করেছি। এদিকে এবিভিপিরও ব্যানার হারিয়ে গেছে, ব্যানার ছিঁড়ে ফেলেছে। সেই পরিপ্রেক্ষিতে ওরা সবার প্রথমে কলেজে এসে এই বাইরের থেকে কিছু লোকজন এনে এখানে কলেজে সন্ত্রাস সৃষ্টি করছে এবং কলেজে মিছিল করছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকেই দাঁড়িয়ে, ওরা যদি শান্তিপূর্ণভাবে অবস্থান করতো আমরা অবশ্যই শান্তিপূর্ণভাবে অবস্থানটা করতাম। ওদের যেমন ব্যানার হারিয়ে গেছে আমরা মানছি, আমাদেরও ব্যানার হারিয়ে গেছে, সেটা আমরা কলেজ কর্তৃপক্ষকে বলেছি যে একদিনের ফুটেজ কেন নেই সিসিটিভি। এটা অবশ্যই একটা খারাপ দিক, আজকে একটা অঘটন ঘটে গেলেও সেটাও আমাদের পক্ষে সবার পক্ষেই খারাপ। কিন্তু ওরা যেখানে এখানে এসে মিছিল করছে আমরা করতাম না, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থানটা করেছিলাম। আমরা এতক্ষণ ধরে যারা ছিল সবাই দেখেছে যে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমরা কোনো স্লোগানের মধ্যে যাইনি। ওরা এসে শুরু করেছে তো পাল্টা তার জন্য আমরা শুরু করেছি। কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছে আমরা কলেজ প্রতিপক্ষ কোনো পক্ষেই নেই, কলেজ কর্তৃপক্ষের এখানে কোনো পক্ষ নেই। কিন্তু বাইরের থেকে টিএমসির লোকেরা এসে বাইরের থেকে ভিড় করেছে, আপনারা পারলে গেটের বাইরে দেখতে পারেন, টিএনসিপির কিছু গুন্ডারা এসে কলেজের বাইরে ভিড় করেছে এবং কলেজের এখানে ওরা এসে সবার প্রথমে স্লোগান থেকে নিয়ে সব শুরু করেছে। আমরা এখানে স্থিরভাবে দাঁড়িয়েছিলাম, আমরা চাই কলেজটাকে শান্তিপূর্ণভাবে বজায় রাখতে, কিন্তু কিছু টিএমসিপির লোকেরা আছে যাদের সেটা বজায় রাখতে দিচ্ছে না দিন দিন ধরে। অবশ্যই না, আমরা চাই কলেজটাকে শান্তিপূর্ণভাবে বজায় রাখতে, কিন্তু কিছু লোক সেটা করতে দিচ্ছে না। বছর তো আমরা চালিয়ে আসলাম। তার আমার নাম সাহেব, আমি বর্তমানে কাছাপাড়া কলেজের ভাইস প্রেসিডেন্ট। আমরা 3রা আগস্ট একটা ব্যানার লাগিয়েছিলাম যে সুস্বাগতম তৃণমূল টিএমসিপি জয়েন্ট। তো সেইটা রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে একদম ই করে দিয়েছে। তারপর আমরা সিসিটিভি ফুটেজ যখন চেক করতে যাই প্রিন্সিপাল রুমে, তখন দেখা যায় 6 মিনিটে সিসিটিভি ফুটেজ ডিলিট করা হয়েছে। কিন্তু অপরদিকে থেকে তারা তো দাবি করছে টিএমসিপির পক্ষ থেকে নাকি বহিরাগত গুন্ডা এবং দুষ্কৃতী বাহিনীদের আজকে কলেজে আনা হয়েছে। না, আপনি দেখুন, ও অথচ ওদের বহিরাগতরা ঢুকে প্রত্যেক দিন, ওদের বহিরাগতরা ঢুকে কলেজের কলেজের ইসে একদম বিচ্ছিন্ন করে, স্টুডেন্টদেরকে জোর করে এবিইপি করার জন্য প্রস্তাব করে। এগুলো আমরা এই দুর্নীতিরা স্টুডেন্টরা মেনে নিচ্ছে না, নেবে না। কলেজ কর্তৃপক্ষরা বলছে যে আমাদের পুরোটা দেখিয়েছে, কিন্তু 8:42 থেকে 8:48 সিসিটিভি ফুটেজ পুরো কাটা আছে, মাইডিল করেছে। এটা প্রিন্সিপাল, আমি বলবো প্রিন্সিপালের জন্য, কারণ প্রিন্সিপাল আগের দিন আমাদের যখন বন্ধ, বিজেপিরা যখন একটা বন্ধ ডেকেছিল, সেই বন্ধে কলেজ কেউ বন্ধ মানেনি, স্টুডেন্টরাও সবাই এসছে কলেজে, কিন্তু প্রিন্সিপাল আসেনি সেখানে। এবং প্রিন্সিপালের তো এটা উচিত যে কলেজে সিসিটিভি ক্যামেরাটা চালু করা উচিত, কারণ কোনো স্টুডেন্টের যদি বিপদ ঘটে তখন কী করবে। তো উনি সেদিনকে পুরো সিসিটিভি বন্ধ রেখেছিল 24 ঘন্টা, তো সেই রাতে এই কাজটা হয়েছে। এটা সমাজের কাছে, ওদের এবিভিপিরা যেটা করছে এটা সমাজের কাছে একদম নিন্দনীয়। রাতের অন্ধকারে যে ওরা পোস্টার ছিঁচে এগুলো একদম নিন্দনীয় জনক। আর এটা শিক্ষার জায়গা, এখানে আমরা পড়াশোনা করতে আসি, তার সাথে এখানে আমরা রাজনীতিটাও করতে আসি। সৌগত ঘোষ। দেখুন, ছাত্র রাজনীতিতে গণতান্ত্রিক উপায় যে কোনো ছাত্র সংগঠন তার দাবি দাওয়া জানাতে পারে। আমি দুপক্ষকেই অনুরোধ করেছি, বারংবার অনুরোধ করেছি যে তোমরা এমন কোনো ঘটনা ঘটিও না যাতে কাছাপাড়া কলেজের সুনাম আমরা যে দীর্ঘদিন ধরে রেখেছি, আমরা যারা চালিয়েছি, তাতে নষ্ট বা বিঘ্নিত হোক। আমি দুপক্ষকে আগেও আবেদন জানিয়েছি, আজকের দিনও দ্বারাও আবেদন জানাচ্ছি। ঘটনাটি ঘটেছে যেটা আমি যতদূর শুনলাম যে গত 2 তারিখে তৃণমূল ছাত্র পরিষদ কলেজের 2nd ফ্লোর অর্থাৎ 3তলায় একটি ব্যানার লাগায়, ঠিক আছে, তাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে। এবং তার আগেও এইবিপি কলেজ গেটে একটি ব্যানার লাগিয়েছিল।
তো গতকাল দুপুরবেলায় হঠাৎ এসে তৃণমূল ছাত্র পরিষদের যারা ভাইরা যারা কলেজে পড়ে তারা এসে আমার কাছে অভিযোগ জানায়, দাদা এরকম কলেজে একটি ব্যানার লাগিয়েছিলাম আমরা, ব্যানারটা কী হলো? আমি দেখ আশেপাশে হাওয়ায় খুলে যেতে পারে বা ইত্যাদি। তো পরবর্তীকালে কিছুক্ষণ আমি সেই সময় টিচার্সদের ব্যস্ততে কাজ করছিলাম, সেই সময় কিছুক্ষণ পরে এবিপির কিছু ভাই বোনেরা আসে, তারা এসে বলে ভাই হাম লোক একটু ব্যানার থা কলেজ গেট মে তো ব্যানার কাহা গিয়া। তো আমি যে আমি কনফিউজ হলাম যে এদেরও ব্যানার নেই ওদেরও ব্যানার নেই, ঘটনাটা কী কারণে হলো? তো আমি তৎক্ষণাৎ যেহেতু গতকালকে একটি ঘটনা ঘটে যে প্রিন্সিপাল স্যার অসুস্থ হয়ে যান, ঠিক আছে, তো আমি তৎক্ষণাৎ যে দায়িত্বে ছিল ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাকে আমি খবরটা দিই ভাই আপনি এই ঘটনাটা ঘটেছে, যে দুপক্ষরই অভিযোগ যে ব্যানারটা নেই, কে বা কারা করলে এর সঠিক তদন্ত হওয়া দরকার। তো আমি সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য আমি বলি এবং দুপক্ষই দাবি জানাই যে আমরা সিসিটিভি ফুটেজ দেখব। তো সেই ক্ষেত্রে আমরা দুই পক্ষের হয়ে আমি স্যারকে বলি যে আপনি ফুটেজটা দেখুন। তারা টিএমসিপির দল থেকে তারা বলছে যে সরি মার্জনা করবে, এবিপি দল থেকে বলছে যে সিসিটিভি ফুটেজ নাকি উধাও হয়ে রয়েছে। সিসিটিভি ফুটেজ যেটা কলেজ কর্তৃপক্ষ বলছে যে মেশিনের নাকি খারাপ আছে, কলেজ কর্তৃপক্ষ যেটা যে মেশিনটা নাকি খারাপ, মাঝে মাঝে এর আগেও শুধু এই ঘটনা না এর আগেও একটি ঘটনা ঘটেছিল একটি ছাত্রীর মোবাইল হারিয়ে গেছিলো, সেক্ষেত্রে যখন আমি দাবি জামাই যে সিসিটিভি ফুটেজ দেখা হোক এবং মেয়েটির যে ফোনকে চুরি করেছে সেটা প্রমাণ করক, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ ব্যর্থতা সম্মুখীন হন এবং তারা কলেজ কর্তৃপক্ষ সেই প্রমাণ দিতে আমার কাছে অক্ষম হয়। গতকালের ঘটনা তো সেই একই পরিপ্রেক্ষিতে একই ঘটনা ঘটে এবং দেখা যায় যখন সিসিটিভি ফুটেজ চালানো হয় তখন দেখা যায় যে কিছু দিনের রেকর্ড হয় কিছু দিনের রেকর্ড হয় না, এবং ঘটনাক্রমে 2 তারিখেও রেকর্ড হয়নি এবং যখনই রেকর্ড হয় মাঝে মাঝে রেকর্ড গায়েব থাকে। তো এই বিষয়টা নিয়ে এখন কি বলবেন, বর্তমানে যে শিক্ষাঙ্গন ক্ষেত্রে একটা কলেজের মধ্যে এই অবস্থা হচ্ছে, দুপক্ষ থেকে আমার কাছে সূত্রের খবর দুপক্ষ থেকে নাকি ডেপুটেশন দেওয়া হবে এবং আমি দুপক্ষ ছাত্রছাত্রীদের পক্ষে এবং কলেজের ছাত্রছাত্রীর স্বার্থে আমি প্রিন্সিপাল স্যারকে অতীতেও বলেছি বর্তমানেও এবং কলেজ কর্তৃপক্ষকে বলবো যে দ্রুত যেন সিসিটিভির সংখ্যা বাড়ানো হয় শিক্ষাঙ্গনে, এবং যে সিসিটিভির যে যারা মেনটেন্যান্স করে, দেখুন মেনটেন্যান্সটা তো কলেজের এমনি স্টাফ বা টিচার বা আমরা তো গিয়ে করবো না, বা তার পাসওয়ার্ড সেটা আমাদের পক্ষ বা কোনো টিচারদের পক্ষ জানে, যারা মেনটেন করে তাদের পক্ষে এটা জানা সঙ্গে যে সংস্থা বা যাদেরকে কলেজ দায়িত্ব দিচ্ছে তাদের, এটা আমার মনে হয় সেখানে কলেজ কর্তৃপক্ষের গাফিলতি আছে এবং আমি চাই এটা দ্রুত নিষ্পত্তি হোক এবং ছাত্রছাত্রীর স্বার্থে সিসিটিভির সংখ্যা বাড়ানো হোক এবং সিসিটিভি যেন মনিটরিং ঠিকঠাক হয়, তার জন্য দরকার হলে একটা লোক নিয়োগ করা হোক। মানে যারা কার্ডবিহীন যাদের তাদেরকে আমি দেখতে পাচ্ছি না, প্রথমত আমি কলেজের দায়িত্বে নেই, প্রিন্সিপাল আছেন, কালকে প্রিন্সিপাল অসুস্থ হয়ে গেছেন, আমি সিনিয়র মোস্ট টিচার হিসাবে মানে ভলেন্টারিলি আমি বা আরও অনেক সব অধ্যাপক বা নন টিচিং ভলেন্টারি আমরা ট্যাকেল করার চেষ্টা করছি জিনিসটা, এবং সেটা আই থিঙ্ক ট্যাকেলড হয়েও গেছে, ক্লাস চলছে, কন্ডিশন ইজ নর্মাল। আর দুপক্ষের ছেলে মেয়েদের সাথেই আমি কথা বলছি, তারা প্রত্যেকেরই কলেজেরই ছাত্র এখন যারা আছে, অ্যাটলিস্ট যাদের কার্ডবিহীন তাদের তো আমরা তো আমি বলেছি যে তোমরা তোমাদের আন্দোলনটাকে সেটা তোমরা করতেই পারো আন্দোলন, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য করো এবং তারপরে তোমরা আবার যাতে ক্লাসটা শুরু হতে পারে, ক্লাসটা ডিস্টার্ব হচ্ছে তার ব্যবস্থা করো। মানে এটা লাস্ট 1 মাস ধরে ওইটা গণ্ডগোল করছে এবং যে অথরিটি ওটা বসিয়েছিল সেই অথরিটিকে প্রিন্সিপাল বলেওছে, এবার তার ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, ব্যাটারিটা খারাপ হলে হচ্ছে কি ওটা 10 মিনিট চলে আপনাদেরকে বন্ধ হয়ে যাচ্ছে, আবার 10 মিনিট চলছে, কোনো কোনো জায়গা পুড়ে যাচ্ছে, এটা প্রিন্সিপাল কিন্তু 1 মাস ধরে, হি ইজ এ ভেরি গুড ম্যান, ইজ এ ভেরি জেন্টেলম্যান, তুমি তো জানো, না এটা উনি 1 মাস ধরেই চেষ্টা করছেন, কিন্তু যে এজেন্সি এটা করছে তারা কয়েকবারই কাজটা করলো কিন্তু তারা ঠিকমতো কাজটা করেনি, আজ সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার প্রিন্সিপাল সোমবার জয়েন করবেন, তারপরে এটা নিশ্চয়ই যুদ্ধকালীন ভিত্তিতে আমরা দরকার হলে পুরো সিসিটিভি সিস্টেমটাকে চেঞ্জ করে নতুন সিস্টেম বসিয়ে দেবেন উনি, কিন্তু এই ঘটনাটা ঘটেছে কোনো ইচ্ছাকৃত কোনো কিছু না, কারণ এটা সব কয়েকদিন ধরে এটাই হচ্ছিল, প্রিন্সিপাল এর মধ্যে নেই। কিন্তু বর্তমানে কাঁচাপাড়া কলেজে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, এই অচলাবস্থার সৃষ্টি থেকে কতদিনের মধ্যে মুক্তি পেতে পারে? না না, অচলাবস্থা আসলে সৃষ্টি হয়নি, ক্লাস তো চলছেই, প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে ইউনিভার্সিটির, এবং আমি মনে হয় যে আমার মানে একটু পরেই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, কতদিন না একটু পরেই। আমার নাম নির্মাল্য, নির্মাল্য মজুমদার, কেমন? মানে আমি দায়িত্বে নেই, মানে এটা সিনিয়র মোস্ট টিচার হিসেবে আমরা অনেক টিচার মিলে এটাকে
please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.